ভিন্ন স্বাদের পুষ্টিগুণ সমৃদ্ধ পাঁচমিশালী শাক নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইফফাত আরা এতি, সবাইকে আমার চ্যানেল থেকে আবারও স্বাগতম জানাচ্ছি। সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে পাঁচমিশালী শাক রান্না করলে স্বাদ হবে দুর্দান্ত, আজকে আমি আপনাদেরকে আমার রেসিপিতে দেখাবো। প্লিজ ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে নিয়েছি পাঁচমিশালী শাক। পাঁচমিশালী শাক বলতে বিভিন্ন প্রকারের শাক। এখানে আমি ছেঁচি শাকের পরিমাণটা বেশি নিয়েছি। অনেকে বলে থাকেন এটা মালঞ্চ শাক, যে নামে চেনেন। এখানে নিয়েছি আমি পেঁয়াজ, কাঁচামরিচ ও শুকনো মরিচ তেলে গুঁড়ো করে। এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, অ্যাড করলাম পরিমাণ মতন সরিষার তেল। চাইলে আপনারা এখানেও সয়াবিন তেলও অ্যাড করতে পারেন। অ্যাড করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ ও রসুন কুচি। চেষ্টা করবেন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ ও রসুনের পরিমাণটা একটু বেশি দিতে। শাক ভাজি মানে পেঁয়াজ মরিচের পরিমাণটা একটু বেশি হবে, তাহলে দেখবেন স্বাদটা আরও বেড়ে যাবে। অ্যাড করব স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন, তবে আমি মনে করি হলুদের গুঁড়াটা দেওয়ার ফলে কালারটা একটু ভালো লাগে। এখন আমি অ্যাড করব আগে থেকে কেটে ধুয়ে রাখা পাঁচমিশালী শাকগুলো। আস্তে আস্তে করে আমি শাকগুলো দিয়ে দিলাম। এখন আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য, যাতে করে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চুলার আঁচটা এ সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে। শাকের যে কোনো রেসিপি খেতে কিন্তু অনেক ভালো লাগে, তবে পাঁচমিশালী শাকটা আমার কাছে বেশি ভালো লাগে। আজকে আমি আপনাদের জন্য পাঁচমিশালী শাকের একটি স্পেশাল রেসিপি নিয়ে আসলাম। তার জন্য যদি এটাকেও পাঁচমিশালী শাক বলা হয়, কিন্তু এতে অনেক শাকের মিশ্রণ রয়েছে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, কথা বলতে বলতে শাক ভাজিটা প্রায় হয়ে এসেছে। এখন এ পর্যায়ে অ্যাড করব আগে থেকে টেলে রাখা শুকনো মরিচ ও লবণ গুঁড়ো করে রাখা। এতে করে শাকটা দেখবেন দুর্দান্ত স্বাদের হয়েছে। আমি এভাবেই ভাজি করে খাই। আপনারাও যদি এভাবে শুকনো মরিচের তেলে গুঁড়া করে দিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।